তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি এই ভিডিওতে ফেসবুকের প্রোফাইল নেমটাকে কীভাবে স্টাইলিশ বানাতে হয় আমি এই ভিডিওতে বলবো। এই জন্য এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট কোনো স্কিপ না করে দেখুন। তো আরেকটা কথা, এই যে দেখছেন প্রোফাইল আর কভার ফটো একসঙ্গে জোড়া রয়েছে, তো এই ভিডিওটা পাওয়ার জন্য আপনি আই বাটনে না হলে ডেসক্রিপশন বক্সে যেতে পারেন, আর ওখান থেকে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। আরেকটা কথা, যদি ফেসবুকটাকে এইরকম সাজাতে চান তারও জন্য একটা ভিডিও তৈরি করে রেখেছি, ওই ভিডিওটা সেম জায়গায় যে আপনি দেখতে পারেন। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে এই কাজটা করে দাও, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দেবে, নিচে একটা লাইক বাটন রয়েছে ওখানে লাইক দেবে, আর এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিকে অলরেডি সিলেক্ট করে দেবে। আর ভিডিওর সম্বন্ধে এইখানে একটা ভালো কথা লিখবে যাতে বুঝতে পারি তোমার ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে যেটা আপনার প্রয়োজন হবে একটা অ্যাপস, এই অ্যাপসটা আপনার লেখাটাকে স্টাইলিশ করার জন্য। তো এই অ্যাপটা কীভাবে পাবেন আমি ভিডিওর মধ্যে বলে দেবো, ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে যখন ওপেন করবে এই অ্যাপসটা, তো ওপেন করলে এখানে প্রথমের অপশানে আপনাকে চলে যেতে হবে FB স্টাইলিশ নেম মেকার। ওখানে যাওয়ার পর ওপরে দেখবেন আমি সিং লেখা রয়েছে, ওখানে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নামটা দিয়ে দেবেন। ফেসবুক প্রোফাইলের নামটা দিয়ে দিলেই কিন্তু নিচে একটা কভার টেক্সট রয়েছে, ওইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে কভার টেক্সট। ওইখানে যখনই ক্লিক করবেন আপনার নিচে অনেক 6টি স্টাইল চলে আসবে, ওখানের মধ্যে যেগুলো প্রয়োজন যেটা ভালো লাগবে সেইটা আপনি কিন্তু ওখানে কপি করে নেবেন। সাইটে কপি বাটন রয়েছে, ওখানে কপি করে নেবেন। কপি করলেই কিন্তু আপনার কিবোর্ডে ওটা কপি হয়ে যাবে, তো এইভাবে যেখানে আপনি টাইপ করেন। তো এখানে কপি করে নিলেন, কপি করার পর মিনিমাইজ করে আপনি ফেসবুকে চলে যাবেন। ফেসবুক কিন্তু দুটি ফেসবুক হয়ে থাকে, ফেসবুক একটা আর ফেসবুক লাইট একটা। আমি কিন্তু আপনাকে প্রথমে ফেসবুকটাতে করে দেখাবো আর ফেসবুক লাইটেও করে দেখাবো। তো প্রথমে ফেসবুকে যাই, কারণ সেটা বেশি জন ইউজ করে আমার মনে হয়। তো এখানে আসার পর 3 লাইন রয়েছে বাম দিকে, ডান দিকে সরি। তো ওখানে যাওয়ার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন এবং সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গেলে এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো রয়েছে, ওখানে ক্লিক করে দিতে হবে। সিম্পলি ক্লিক করার পর এখানে নেমের অপশান রয়েছে, নেমে ক্লিক করে দেবে। নেমের অপশানে ক্লিক করে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম আর মিডিল নেমটা দিয়ে দিতে হবে। তো এখান যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিতে হবে। তো ভালোভাবে আপনি আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম দেখবেন কিবোর্ডে কপি রয়েছে, ক্লিপ বোর্ড নামে আপনার কিবোর্ড, যে কিবোর্ড হোক না কেন ক্লিপ বোর্ড নামে একটা অপশান থাকবে আপনার কিবোর্ডে, সেইখানে দেখবেন কপি থাকবে। দেখুন আমার যেমন এখানে ক্লিপ বোর্ডটা দেখুন, এই যে এখানে যখনই থ্রিটোটা যাব তো এখানে ক্লিপ বোর্ডের অপশান রয়েছে। তো এখানে ক্লিপ বোর্ডে আমি যখনই ক্লিক করব সেই কপি করা নেমটা এখানে চলে আসবে। তো আমি এই নেমটাতে যখন ক্লিক করব এখানে নেমটা চলে এলো। তো এখানে আমি লাস্ট নেমটা দিয়ে দিলাম, তারপরে এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবো। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এখানে দুটো নাম সেট হবে, রানা কৌশিক না কৌশিক রানা। তো আপনার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা ফেসবুকের পাসওয়ার্ডটা, এই ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর বলছি, পাসওয়ার্ডটা দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা কথা, যদি নামটা চেঞ্জ করার পর কিন্তু 60 দিনের মধ্যে কিন্তু আপনি আর আপনার নামটা চেঞ্জ করতে পারবেন না, তো এটা দেখে আপনি করবেন। তো আপনাকে প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি কীভাবে লাগছে, দেখুন নামটা কত সুন্দর লাগছে, এই রকমের স্টাইল করতে পারবেন। তো আরেকটা প্রসেসে করাবো করবো বলেছিলাম ফেসবুক লাইট থেকে। তো ফেসবুক লাইট যখনই ওপেন করবেন আপনার যে যেটা ফেসবুক রয়েছে সেটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আপনাকে থ্রি লাইন ওপরে দেখাবে ডান সাইডে, ওইখানে যেটা মেনু বাটন বলা হয় ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে এখানে আপনার একটা সেটিং অপশান থাকবে, আপনি খুঁজে নেবেন সেটিং অপশানটা। দেখুন এখানে সেটিং অপশানটা, এখানে ক্লিক করে দেবেন। সেটিং অপশানে আপনি যখনই ক্লিক করবেন এই রকমের লোডিং নেবে, তারপরে খুলে যাবে। দেখবেন ওপরে সবার উপরে পার্সোনাল ইনফরমেশান বলে একটা অপশান থাকবে, ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। আর সেম রকমের
এই যে নেম থাকবে এখানে এডিট করে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আমার 7 দিনের পর চেঞ্জ হবে বলে এই রকম দেখাচ্ছে, আপনার কিন্তু চেঞ্জের অপশন থাকবে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই রকমের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো অংশ বুঝতে না পারেন আর কোনো ভিডিওর সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে বলতে পারো, আমি আপনাকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবে, অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্লে স্টোর অ্যাপসে যেতে হবে, আর এখানে এফপি স্টাইলিশ নেম মেকার বলে অপশন লিখে দেবেন। লিখলেই দেখবেন এই রকমের অ্যাপসটা চলে আসবে, 3rd নম্বরে যেটা রয়েছে ওখানে ওইটা আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করলে অ্যাপসটা পেয়ে যাবেন। তো এই ভিডিওতে এতটাই, জয় হিন্দ, বন্দে মাতরম।